हरे कृष्णा, आम्रा श्रीमद् भागवतम गोवर्धन धारण लीला पाठ करे श्रवण करछि। श्रीमद् भागवतम दशम स्कंधे 24 अध्याय कृष्ण गोवर्धन पूजा किभाबे करते हबे से वर्णना करेछेन, ता तिनि वर्णना करेछेन। आर 25 नम्बर अध्याय गोवर्धन धारण लीला, इंद्र कुपित हलेन तार पूजा निवारण करार जन्य एवं तार फले जा जा हयेछिलो ता क्रमान्वये विवरण है। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंद गोप कुमाराय गोविंदाय नमो नमः। गुरुवे गौरचंद्राय राधिका वै तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाशदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मकं करति वाचालं पंगं लंघयति गिरिं यत्कृपातमहं वंदे श्रीगुरु दीनतारिणम्। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। श्री सुकोई वाच इंद्रस्तदात्मनो पूजां विज्ञाय विहितां नृपः गोपेभ्यो कृष्णनाथेभ्यो नन्ददिभ्योश्चूकपः। तो এখানে सुकदेव गोस्वामी বললেন, হে রাজন, তৎকালে ইন্দ্রিয় নিজের পূজা নষ্ট হইল জানিয়া কৃষ্ণপরায়ণ নন্দাদি গোপগণের প্রতি ক্রুদ্ধ হইলেন। পদমর্যাদা ইন্দ্রকে কৃষ্ণের পদ দিয়েছেন, কিন্তু এনারা কৃষ্ণের জন্মের সময় স্তুতিও করেছেন, কিন্তু দেখুন এখন বলে যাচ্ছে। তো দুটি জিনিস হতে পারে এখানে। সেটি হচ্ছে ইন্দ্রকে কৃষ্ণ ভুলিয়ে দিয়েছেন যোগমায়ার দ্বারা, হতে পারে যেমন অর্জুনকে ভুলিয়ে দিয়েছিলেন। তো লীলা সংরচনার জন্য কখনো করতে হতে পারে, এবং এর দ্বারা আমরা দেখব কিভাবে কৃষ্ণ ভিতরে খুশি হয়েছিলেন ইন্দ্রের প্রতি। কেননা সমস্ত ব্রজবাসীর অন্তরে দিব্য ইচ্ছা ছিল যে কৃষ্ণকে একই তো দিয়েছে দুটো মাত্র চোখ, আর কৃষ্ণের অপূর্ব সৌন্দর্য মনোহর রূপ তা আমরা দর্শন করতে চাই সর্বক্ষণ। কিন্তু কৃষ্ণের বাড়িতে তো এসে বসে থাকা যায় না কারণ ছাড়া। এই জন্য আচার্যগণ বলছেন এই যে কৃষ্ণের চৌর্যের নিমিত্ত যে ওলাহন দিতে আসতো, মানে কমপ্লেন করতে আসতো ওনারা, তো সেটি তো সেটি কেন আসতেন না, কৃষ্ণকে দর্শন করার জন্য আসতেন। তো তাই কৃষ্ণের এনাদের ইচ্ছা পূরণ করার জন্য এইরকম লীলার সংরচনা হচ্ছে, বুঝতে হবে। তাই যখন এরকম আমরা কিছু পড়বো যেন ইন্দ্রের চরণে ব্রহ্মা গোপবধ স্মরণ করছে দেখে আমরা অপরাধ না করি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ইন্দ্র কোনো সাধারণ নয়, যে স্বস্তি বাচন করবেন সেখানে ইন্দ্রে রয়েছে, যজ্ঞের ভাগ তিনি পান, কিছু তো একটা ব্যাপার রয়েছে সেটা বুঝতে হবে। কৃষ্ণ নাথেব্য চুকভ, শ্রীকৃষ্ণ যাহাদিগকে রক্ষ সেই নন্দাদি গোপগণের প্রতিও ইন্দ্র ক্রুদ্ধ হইলেন। ইহাতে ইন্দ্রের দুর্মদ্যতা দুর্বুদ্ধিতা এবং নিজ কোপের বৈফল্য দর্শিত হল। কি করলেন ইন্দ্র কুপিত হয়ে, কুপিত হয়ে কেউ বসে থাকে কিছু না কিছু অ্যাকশন দেখাবে, তাই না। গণং সাংবর তকং নাম মেঘানাং চ অন্তকারী নাম, অন্তকারী মানে প্রলয়ের সময় যে মেঘ আবির্ভূত হন তার নাম হচ্ছে সাম্বর্তক মেঘ। ইন্দ্র প্রচোদয়াৎ ক্রুদ্ধ বাক্যাঞ্চ হেষ সামান্যতা, ঈশ্বর অভিমানী ইন্দ্র ক্রুদ্ধ হইয়া সাংবর্তক নাম প্রলয়ঙ্কর মেঘরাশিকে প্রেরণ করিলেন এবং এই প্রকার বাক্য বলিতে লাগলেন। কি বলতে লাগলেন, ওহো শ্রীমদ মহাত্মম গোপানাং কাননৌ কোশাম, কানন মানে বোন, কৃষ্ণং মর্তম উপাশ্রিত যে চক্র দেব হেলনম। ওহো বনবাসী গোপগণের কৃদৃশ্য ধনগর্ব মাহাত্ম হইয়াছে দেখো, তাহারা মর্ত শ্রীকৃষ্ণকে আশ্রয়পূর্বক মদীয় যজ্ঞ বর্জন করিয়া দেব অপরাধ করিয়াছে, দেব হেলনাম। স্বাভাবিক ইন্দ্রের পূজা প্রথমে হয় দেবতাদের মধ্যে,
মর্ত্বং মানুষদিগের হিতকারী পরব্রহ্ম শ্রীকৃষ্ণকে আশ্রয় করিয়া দুষ্ট দেবতা আমরা যে অবহেলা করিয়াছে আমাকে আমার যে অবহেলা করেছেন তার উপযুক্তই আছে। তো আর একটা ব্যাখ্যা দিচ্ছেন সরস্বতী দেবী, যথা দৃঢ়ই কর্মময়ই ক্রতভীর মানবী নিভই বৃদ্ধম মন্নিক শিকিং হিত্যা তিতির শান্তি ভবার্ণম। কিরকম অজ্ঞগণ যেরূপ আত্মানুসন্ধান বিদ্যা পরিত্যাগ পূর্বক অদৃঢ় কর্মজাত নাম মাত্র নৌকা সদৃশ্য জাগদ্বারায় ভবসমুদ্র পার হইতে ইচ্ছা করে, সেইরূপ এই গোপগণ কর্মময় যজ্ঞের সহিত আত্মানুসন্ধান বিদ্যা পরিত্যাগ পূর্বক কৃষ্ণের আশ্রয়ে ভবসমুদ্র পার হইতে ইচ্ছা করিতেছে। এটা তো ঠিকই, কর্মময় কর্মকাণ্ড ত্যাগ করে কৃষ্ণের শরণাগত হইতে বিধান দেওয়া হয়েছে, তাই না? তো একটা উদাহরণ দিয়ে বলছেন, যেমন যেন অনেকে আছে আত্মসন্ধান ছেড়ে দিয়ে অন্য কিছুর উপরে সেরকম কর্মময়, তো ওনার মুখ দিয়ে সত্য কথাটা বলিয়ে দিচ্ছে না। তো সরস্বতীর বাক্যে বলছেন যে আর একটা কী অর্থ হতে পারে, এর নামমাত্রে নৌকাতুল্য কর্মময় যজ্ঞের সহিত এই যে জড়বিদ্যা অবজ্ঞাপূর্বক, আচ্ছা আম্বিক পারমার্থিক বিদ্যা অবজ্ঞাপূর্বক পরিত্যাগ করিয়া কেবল কৃষ্ণাশ্রয় বৈষ্ণবগণ যেন ভবান্ন পার হইতে পারে। বস্তুত শ্রীকৃষ্ণ আশ্রয় মাত্রই ভবসমুদ্র কী হয়, গোষ্পদ তুল্য। গোষ্পদ মানে বাছুরে ঘুরে যেটুকু জল থাকে সেরকম হয়ে যায়, তা উত্তরণের প্রযত্নের অনৌচিত্য হেতু তাহাদিগের উত্তরণের ইচ্ছা মাত্র। ঠিকই বলছেন, তো সমুচিতই হয়েছে। আরও বলছেন, গালি দিচ্ছেন এখন কৃষ্ণকে, বাচালং বালিশং স্তব্ধম অজ্ঞং পণ্ডিতমারিণম কৃষ্ণম মর্তুম উপাশ্রিত্য গোপামে চক্রর অপ্রিয়ম। বাচালং মীমাংসা ও সাংখ্যের অনভিমত বিরুদ্ধ বহুভাষী, বালিশং কোনো শাস্ত্রাদি অধ্যয়ন না করায় মূর্খ, স্তব্ধং নিজ পিতার অগ্রেও অতিশয় ধৃষ্টতা প্রকাশ করায় দুর্বিনীত, অজ্ঞং নিত্য গোচরণশীল সুতরাং কিছুই জানে না, অথচ পণ্ডিতমিমান মানুষ্য কৃষ্ণকে আশ্রয় করিয়া গোপগণ আমার অপ্রিয় কার্য করিয়াছে। তো এর ব্যাখ্যা দিচ্ছেন শাস্ত্রকারগণ সরস্বতীর পক্ষে, বাজালো শাস্ত্রসমূহের কারণ হইলেও বালে শিশুবত নিরভিমানী, কৃষ্ণ সব কিছুর কারণ কিন্তু নিরভিমানী, সে কথা বলছে। এখানে বাচাল শব্দ, হ্যাঁ, যাহা হইতে সরস্বতীর অলঙ্কৃত পণ্ডিত মূর্খ হইয়া থাকে, মুখং করেতি বাচালম আছে না, মূর্খ যাহার কৃপায় সরস্বতী দ্বারা অলঙ্কৃত হয় সেরকম, অজ্ঞ যাহা হইতে তার প্রমাণ কি ধ্রুব মহারাজ, অজ্ঞ যাহা হইতে অধিক জ্ঞানী নাই অর্থাৎ সর্বজ্ঞ, পণ্ডিত অভিমানী পণ্ডিত কর্তৃক যাহার সমাদর হইয়া থাকে সেই সদানন্দ পরব্রহ্ম ভক্তবাৎসল্যবশত মনুষ্যরূপে প্রতীয়মান হইলেও তাহাকে আশ্রয় করিয়া গোপগণ আমার প্রিয় কার্যই করিয়াছে। লেখা আছে অপ্রিয় কার্য, কিন্তু আচার্যগণ তার অন্য টিকা দিচ্ছেন, এসাং শ্রিয় বলিস্তানাং কৃষ্ণে অধুনা অর্পিত আত্মনা ধূনতু শ্রীমদ স্তম্ভম পৌষণ্যয়ত সংশয়ম। ইহারা ধনগর্মে মত্ত এবং কৃষ্ণ কর্তৃক বৃদ্ধি প্রাপ্ত হইয়াছে, অতএব ইহাদের ধনমদজনিত গর্ব দূর কর, ইহাদের পশুগণকে বিনাশ কর। কি ধন? গোধন রয়েছে আমাদের, সেই জন্য বললেন সেটিকে বিনাশ কর। ঠিক আছে, অহং চৈরাবতং নাগম আরুজ ব্রজ ব্রজম মরুদ গণয়ের মহাবেগই নন্দগোষ্ঠ জিগাংশয়া, জিগাংশয় মানে নাশ করার জন্য, আমিও নন্দগোপের গোষ্ঠ বিনাশের জন্য ঐরাবতে আরোহণপূর্বক মহাবেগবান মরুদ গণের সহিত তোমাদের পশ্চাতেই ব্রজে আসিতেছি। মেঘগুলোকে পাঠালেন না, তিনিও আসতে চাইলেন। শ্রীশুক ইবাচ ইতং মঘবতাগপ্ত্যা মেঘানির্মুক্ত বন্ধনা নন্দগোকুলম আসরে পীড়ায়াম অসুরোজসহ। শ্রী সুখদেব গোস্বামী বললেন, ইন্দ্র কর্তৃক এইরূপ আদেশ প্রাপ্ত হইয়া মেঘ সকল বন্ধনচিত হইয়া সবলে ধারা সম্প্রাদ দ্বারা নন্দগোপের গোকুলে উৎপীড়ন করিতে লাগিল। প্রচণ্ড বৃষ্টিপাত হতে লাগে। চিন্তা করুন, এই সময়টায় আমাদের এই দিকটা একটু ঠান্ডা কম, ব্রজেতে ভালো ঠান্ডা আছে,
আর জানেন দীপাবলির দিনে কেদারনাথ বন্ধ হয়ে যায়, বদ্রীনাথ বন্ধ হয়ে যায়, কেন? প্রচুর ঠান্ডা পড়ে বলে। আর এই সময় দিল্লির কাছাকাছি যে বৃন্দাবনে সেখানে ভালোই ঠান্ডা পড়ে, আর এই জন্য বৃষ্টি হয় কী অবস্থা হয় ভেবে দেখুন। শুধুমাত্র ওরা গোবর্ধন পূজা করে প্রসাদ টসাদ পেয়ে ঘরে গেছে, আর খুব বৃষ্টি শুরু হয়েছে। কিন্তু ওনারা দিনের বেলা বৃষ্টি হতো না আগে, পূর্বে পূর্বে যুধিষ্ঠিরের সময় রাত্রি খালি বৃষ্টিপাত হতো, যাতে কারো অসুবিধা না হয়। তাই ইন্দ্র সব কিছু করলেও রাত্রিতেই শুরু করেছেন, বোঝা যায় এখান থেকে। বিদ্যুতমান বিদ্যুৎ ভি অনন্ত স্তনয়ভি তীব্রই মরুদ গণয়ের নুনাং বৃষজ্জ্বলা সরকরা। কীরকম বৃষ্টিটা কীরকম হচ্ছে? সেই মেঘসমূহ বিদ্যুৎ দ্বারা প্রকাশিত, বজ্র দ্বারা গর্জনশীল হইয়া মহাবেগশালী বায়ুসমূহের প্রেরণায় ব্রজে শিলাবৃষ্টি করিতে আরম্ভ করল। স্থূনা স্থূলা বর্ষধারা মুঞ্চত সভ্রেশ অনেকক্ষণ ধরে জলৌঘয় প্লাব্যমানাত ভুনাত দৃশ্যত নতন্নতম। মেঘবৃন্দ এই রূপে নিরন্তর স্তম্ভের ন্যায়, স্তম্ভ মানে কি? নিরবিচ্ছিন্ন জলধারার মতো, তাকে স্তম্ভের ন্যায় বলা হচ্ছে। স্তম্ভের ন্যায় স্থূল জলধারা বর্ষণ করিতে লাগলে পৃথিবী জলরাশিতে প্লাবিত হইয়া গেল, তখন আর ভূমির উচ্চ নীচ ভাব পরিলক্ষিত হইল না। অর্থাৎ এত বৃষ্টি হয়েছে, বন্যা হয়ে গেছে, ভূমি দেখা যাচ্ছে না, মানে কি? বন্যা হয়ে গেছে। অত্যাশারাতি বাতেন পশব জাত জাত বিপনা গোপা গোপ্পশ্চ শীতার্থা গোবিন্দং শরণ যজু। তো অত্যন্ত বৃষ্টিপাতের ফলে কী হয়েছে, ঠান্ডার ফলে কী হয়েছে, তো পশুগণ এবং গোপ গোপীগণ কী হয়েছে, শীতে কাতর হয়েছে। তখন পশুগণ অতিশয় বারিধারা এবং বায়ুবেগে কম্পিত এবং গোপ গোপীগণ শীতার্থ হইয়া শ্রীকৃষ্ণের শরণাগত হইলেন। শির সুতাংশ কায়েন প্রচ্ছাদ্য ষাড়পি ঋতাহ বেপমান ভগবত পাদমূলম পাজুহ। পশুগণ জলধারাতে পীড়িত হইয়া কম্পমান হইয়া নিজ দেহ দ্বারা মস্তক এবং বৎসগণকে আচ্ছাদিত করিয়া কৃষ্ণ পাদমূলে উপস্থিত হইয়াছিল। সমস্ত পশু কৃষ্ণের কাছে সব চলে এসছে, কি বলে এসছে, সবাই এসে কৃষ্ণের কাছে আবেদন করছেন। কৃষ্ণ কৃষ্ণ মহাভাগ তন্নাতং গোকুলং প্রভো ত্রাতুম অর্হসি দেবান্ন কুপিত ভক্তবৎসল। মহাভাগ মহাভাগবত মহান ব্যক্তি কৃষ্ণ কি বলছেন। তখন ব্রজবাসীগণ বলিতে লাগিলেন, হে ভক্তবৎসল মহাভাগ শ্রীকৃষ্ণ, হে প্রভো, ক্রুদ্ধ ইন্দ্র হইতে আপনার অধীন গোকুলাধীন গোকুলধাম গোকুলধাম এবং আমাদিগকে পরিত্রাণ করিতে আপনি সমর্থ, আপনি আমাদের রক্ষা করুন এই ভীষণ বিপদ থেকে। কি হচ্ছে সেটা বলল। শিলা বর্ষাতি বাতেন হন্যমান অচেতনম নিরীক্ষ ভগবান মেনে কুপিত ইন্দ্র কৃতম হরি। এই অবস্থা দেখে কৃষ্ণ খুব সহজেই অনুমান করেছেন কে করেছেন এই কাজ। ভগবান কৃষ্ণ গোপগণকে নিবেদনের পূর্বেই শিলাপাত প্রবল বায়ু কর্তৃক তাড়িত অচেতন গোকুলবাসীগণকে দর্শন করিয়া কুপিত ইন্দ্রেরই কাজ নির্ধারণ করিলেন। অপত্নার তুল্লন্নং বর্ষং অতিবাতন শিলাময়ং সহযোগে ভীতস্মাভির ইন্দ্রনাশয় বর্ষতি। আমরা ইন্দ্রযজ্ঞ নষ্ট করিলে তিনিই আমাদের বিনাশের জন্য অকালেই অত্যুগ্র প্রবল বায়ুক্ত শিলাময় জলবর্ষণ করিতেছেন। বুঝতে গেছে। তত্র প্রতিবিধ্বংসম আত্মযোগেন সাধয়ে লোকেশ মানিনাং মৌঢ়ম ধ্বনি হনিষ্যে শ্রীমদং তত। শ্রীমদ মানে তার অহংকার আমি নাশ কর, আমি এ বিষয়ে নিজ সামর্থ্য অনুসারে যথোচিত প্রতিবিধান এবং মূলতাবশত ঈশ্বর অভিমানীগণের ঐশ্বর্যর তমগুণ বিনষ্ট করিব। নহি সদ্ভাবযুক্তানাম সুরাণাম অসীম আমিষ বিস্ময় মত্ত অহসতাং মানভঙ্গ্য প্রশমায় কপকল্পতে। সত্যগুণশালী দেবগণকে দেবগণের পক্ষে এরূপ ঈশ্বর অভিমান সঙ্গত নয়। আমার দ্বারা তাদৃশ্য দুর্বুদ্ধিগণের অহংকার নষ্ট হইলে ইহা হইতে তাহাদেরই শান্তি হইবে। যে আমি যদি তাদের দুর্বুদ্ধি অহংকার নাশ করি তাহলে তাদেরই
কল্যাণ হবে, এ কথা বলবে। ভগবান ভক্তের কল্যাণ দ্রুত করেন, সকলের কল্যাণ। তখন কি বললেন, সকলকে বললেন, তসমাৎ গচ্ছ শরণঙ্গষ্টং মতনাতং মত পরিগ্রহম গোপয়েশ আত্মযোগে না স্বয়ং মে ব্রতাহিত। অতএব আমার অধীনস্থ রক্ষিত গৃহস্বরূপ ব্রজকে সশক্তি যোগে রক্ষা করিব, আমি গোষ্ঠরক্ষণ ব্রতই গ্রহণ করিয়াছি। আমি এই লীলায় কোনো গোপবাসীদের কোনো রকম কষ্ট হতে দেব না, এটা আমার ব্রত, তাই আমি রক্ষা করব, কোনো চিন্তা নেই। ইত্যুক্তেন হস্তেন কৃত্যাগবর্ধনাচলম দধার লীলায় বিষ্ণু ছত্রাম ছত্রাকম ইব বালক। এই শ্লোকটা খুব ইম্পর্টেন্ট, আর একবার বলি, ইত্যুক্ত একেন হস্তেন, এন প্রত্যয় যখন যুক্ত হবে তখন বুঝতে হবে দ্বারা, কুঠারেন হস্তেন, ইত্যুক্ত একেন হস্তেন কৃত্যাগবর্ধনাচলম, আচলম মানে পর্বত, দধার ধারণ করলেন লীলায়া, ইজি লীলা, বিষ্ণু কৃষ্ণ বলতে পারতেন, বিষ্ণু বলছেন, একই বিষ্ণু, কৃষ্ণ আর এক নাম বিষ্ণু। ছত্রাকাম ইব বালক, যেমন ছোট বালক ছাতাকে উঠে ধরে সেরকম, আর ছত্রা বলতে পোয়ালে ছাতু হয় মাশরুম, মাশরুম ছিল তো সে মাশরুমের যেমন ছোটো জিনিস এরকম হালকার মতো উঠিয়ে দেবে। তো কৃষ্ণ নিয়ে অস্বাভাবিক কী রয়েছে, এর থেকে ভারী ভারী ব্রহ্মাণ্ড শূন্য ঘুরিয়ে বেড়া দিচ্ছেন, তার কাছে এটা কোনো ম্যাটারই না। কৃষ্ণ এইরূপ বলিয়া এক হস্তে গোবর্ধন পর্বত ঊর্ধ্বে করিয়া বালক যেরূপ অনায়াসে ছত্রাক ধারণ করে সেইরূপ ধারণ করিলেন। অথাহ ভগবান গোপান হে অম্ব তাত ব্রজৌকষ যথা উপজসং বিশত গৃগর্তম সগোধনা। সগোধনা মানে গোধন সহ, কি করো তোমরা সবাই প্রবেশ করো। কোথায়? অনন্তর ভগবান গোপগণকে বলিলেন হে মাত, হে পিত, হে ব্রজজন, তোমরা গোধনের সহিত যথাসুখে গৃহভরে প্রবেশ করো। কৃষ্ণের ক্ষেত্রে কি অসম্ভব, কিন্তু ভক্তদের ন ত্রাস ইহ বা কার্য মৎস্তব্ধ আদ্রি নিপাতনাত, কোনো ভয় করার দরকার নেই যে আদ্রি পড়ে যাবে, এই পর্বত পড়ে যাবে ঘাড়ে, এই চিন্তা করার দরকার নেই। বাত বর্ষণ ভয়ে নালং তত্রাণাং বিহিতং হি বাহ, আমার হস্ত হইতে পর্বত পড়িয়া যাবে এইরূপ আশঙ্কা করিও না। এই পর্বতের গহ্বরে প্রবেশ করলে তোমাদের বায়ু কিংবা বর্ষা হইতে কোনো ভয় থাকিবে না, তোমাদের পরিত্রাণের জন্য আমি উপায় বিধান করিয়াছি। শুধু তাই নয়, এর আরও ডিটেলস বর্ণনা দেওয়া আছে গোপাল চম্পতে, সেখানে বিভিন্ন প্রকার সুস্বাদু খাদ্যদ্রব্য, জুস, গাভীদের জন্য পানীয় জল, ঘাস, নিত্য গীত, খুব সুন্দর সুরম্য ব্যবস্থা করা হয়েছিল সেখানে। তো কৃষ্ণ ভয় করতে বারণ করছে, কৃষ্ণ যেটা বলছে ওটা শুনলেই হলো, তবুও সকলের মনে দ্বন্দ্ব থাকতে পারে, তো তাই এটি বলে দিচ্ছেন তিনি, আমার হস্ত হইতে পর্বত পড়িয়া যাইবে এরূপ আশঙ্ক করিও না, এটা বলে দিচ্ছেন। তথা বিনির্বিসুর্গতং কৃষ্ণাশ্বাসিত মানসা যথা অবকাশং সাধনা স্বব্রজা স্বপজীবিনা। তখন গোপগণ শ্রীকৃষ্ণের বাক্যে আশ্বস্ত চিত্ত হইয়া গোধন সকট সম ভৃত্ত পুরোহিতাদিদির সহিত কৃষ্ণের আদেশ অনুসারে স্বচ্ছন্দভাবে গৃহগুহায় প্রবেশ করিলেন। কৃষ্ণ যা বলেন ব্রজবাসীরা আর কি করলেন, খুত্তোড় ব্যথাং সুখাপেক্ষাং হিত্তাতই ব্রজবাসী বিক্ষমান দধারিদ্রং সপ্তাহং না চলত পদাত। কদিনের জন্য ধারণ করেছিলেন? এক সপ্তাহের জন্য। শ্রীকৃষ্ণ ক্ষুধা তৃষ্ণা যন্ত্রণা নিজের সুখ পরিত্যাগ পূর্বক সপ্তাহ কাল পর্যন্ত গোবর্ধন ধারণ করিয়া রইলেন, পরন্তু নিজের স্থান হইতে কিঞ্চিত মাত্র বিচলিত হইলেন না। ব্রজবাসীগণ সবিস্ময়ে তাহা দর্শন করিতেছিলেন। কিরকম করুণাময় ভগবান হতে পারে, ভক্তদের জন্য সাত দিন একভাবে রয়েছে, আমরা একদিন কোনো ব্রত করতে গেলে কী অসুবিধে। তিনি ক্ষুধা তৃষ্ণার কথা বলা হচ্ছে, কিন্তু সকলে খাইয়েছিলেন কৃষ্ণকে, আর সব গোপগণ লাঠি দিয়ে গোবর্ধনকে ধরে রাখার চেষ্টা করেছিলেন, যে যদি কৃষ্ণ বোধহয় খুব কষ্ট হচ্ছে। কৃষ্ণ একবার একটু হেলিও দিয়েছিলেন,
কারণ আছে সেটা আমরা শুনব। কৃষ্ণ যোগানুভাবং তং নিঃসম্বন্দ্রিয় অতিবেশমিতঃ নিস্তব্য ভ্রষ্ট সংকল্প ষাণ্মেঘান সন্নাব্বয়ত। অনন্তর ইন্দ্র শ্রীকৃষ্ণের স্বাভাবিক শক্তির প্রভাব দর্শনে অতিশয় বিস্মিত সংকল্প ভ্রষ্ট এবং গর্বচ্যুত হইয়া স্বকীয় মেঘগণকে নিবারিত করিলেন। যে বললেন সবই তো মারাই গেছে, কাউকে তো কিছু দেখা যাচ্ছে না, শুধু জল আর জল। তখন খং ব্যভ্রম উদিতম আদিত্যং বাতবর্ষং চ দারুণম নিঃসম্ম পরতং গোপান গোবর্ধন ধর ব্রবীত। অতঃপর গোবর্ধনধারী শ্রীকৃষ্ণ দেখিলেন যে আকাশ মেঘশূন্য, তাহাতে সূর্যোদয় হইয়াছে, তাহলে দারুণ বায়ু বৃষ্টি নিবৃত্ত হইয়াছে। তখন তিনি গোপগণকে বলিলেন, অর্থাৎ ইন্দ্রও 7 দিন ধরে বৃষ্টিপাত করিয়াছে। নির্যাত তাজত ত্রাসং গোপ সহস্রী ধনার্ভকা, আর্ভক মানে বৎসল, বাছুর হতে পারে শিশু হতে পারে দুজনেই। উপারতং বাতবর্ষং বুধ প্রায়শ্চ নিম্নগা, নির্যাত ত্রাসং, সব ভয় ত্যাগ করে আপনারা গোবর্ধনের বাইরে যান। হে গোপগণ, সম্প্রতি স্ত্রী ধন পুত্র প্রভৃতি লইয়া তোমরা গৃহ হইতে বহির্গত হও, এখন আর কোনো ভয় করিও না। বায়ু বৃষ্টি নিবৃত্ত হইয়াছে এবং জলপূর্ণ নদী সকল অল্প জল যুক্ত হইয়াছে। ভগবান কি ততস্তে নির্যোগ গোপা সংসমাদয় গোধনম শকটোড়োপকরং স্ত্রী বাল স্থবিরা সময়ে সময়ে, মানে দ্রুত সকলে আসলেন। কী সহ? অনন্তর সেই গোপগণ উপকরণ সকল ঘরে যা কিছু ছিল নিয়ে এসেছিলেন, শকটে আরোহণপূর্বক বহির্গত হইলেন। পরে স্ত্রী বালক এবং বৃদ্ধগণ ধীরে ধীরে নির্গত হইলেন। ভগবান পিতং শৈলং সস্থানে পূর্ববত প্রভু পশ্যতাং সর্বভূতানাম স্থাপয়ামাশ লীলায়। কৃষ্ণ পূর্বে যেখানে ছিলেন সেখানেই তিনি রাখলেন, যেখানটায় আপনার মুখমণ্ডল আছে, যেখানে সকলে খুব দেখবেন দুধ ঢালছে, ওই জায়গাটা বলে হয় গোবর্ধনের মুখমণ্ডল। তার পাশেই লেফট সাইডের একটা জায়গা যেখান থেকে কৃষ্ণ গোবর্ধন উঠিয়েছিলেন, আরেকটু 1 কিলোমিটার 1 কিলোমিটার কিছু দূর আগে গেলে সেখানে রয়েছে মুখারবিন্দ বলে হয়, মুখারবিন্দর সামনেই রয়েছে, ওখানটাতেই গোবর্ধন পূজা করেছিলেন গোপবাসীগণ। আর তার সামনেই সেখানটাতে যে কৃষ্ণ উদ্ধারণ করেছিলেন, পর্বতকে উত্তোলন করেছিলেন। তং প্রেমান্নিভৃতা ব্রজৌকষ যথা সুমীয় পরিবম পরিরম্ভন দেবি গোপশ্চ সস্নেহ পূজয়ন মুদা দধিক্ষত দধি অক্ষতদ্ভীর যজু সদাশিষ। সকলে কৃষ্ণকে আশীর্বাদ করলেন, তাই না? কৃষ্ণ এরকম সুন্দরভাবে সবাইকে রক্ষা করেছেন। তখন প্রেমবেগে পরিপূর্ণ গোপগণ ভগবানের নিকটবর্তী হইয়া যথোচিত আলিঙ্গন করিলেন, সবাই কৃষ্ণকে আলিঙ্গন করলেন। গোপীগণ সস্নেহে সহর্ষ হর্ষ সহকারে তাহার পূজা করিয়া দধি অক্ষত পর্যন্ত আতপ চালকে অক্ষত বলা হয়, দধি অক্ষত জল প্রভৃতি দ্বারা উত্তম আশীর্বাদ প্রয়োগ করলেন। অনেক সময় ধান দুর্বাদীও আশীর্বাদ করা হয়, কখনো কখনো চাল দিয়ে ধানটা কি হয় কেশেতে আটকে যায়, সেই জন্য অক্ষত মানে আতপ চাল দিয়ে আশীর্বাদ করা যেতে পারে করা। যশোদা রোহিণী নন্দ রামশ্চ বলিনাঙ্গবর কৃষ্ণমালিঙ্গ যজুর যুজুর আশিষ স্নেহ কাতর। স্পেশালভাবে বর্ণনা করা হচ্ছে এখানে, যশোদা রোহিণী নন্দ এবং মহাবল রাম তখন স্নেহবিহ্বল হইয়া শ্রীকৃষ্ণকে আলিঙ্গনপূর্বক আশীর্বাদ করিলেন। বলরাম এসে আলিঙ্গন করলেন, অর্থাৎ অন্যান্য গোপবালকে আলিঙ্গন করলেন, সকলের নাম বলা তো সম্ভব না। যশোদা মাতা রোহিণী নন্দমারা এরা এদের স্পেশাল করে বর্ণনা করা হচ্ছে, কেন স্বাভাবিক কৃষ্ণ প্রতি স্নেহ এনাদের অধিক সে কথা বলা হচ্ছে। এখানে খুব সুন্দর একটা কোশ্চেন রয়েছে, তার আমরা উত্তর শুনব। স্বীয় জননী প্রভৃতির অতি বিশেষ বলিয়াছেন যশোদা রোহিণী নন্দ মহারাজ মহাবলী শ্রী বলরাম স্নেহ ব্যাকুল চিত্তে কৃষ্ণকে আলিঙ্গন করলেন। এখানে শ্রী বলরামের বাৎসল্যবর্গের নির্দেশ জ্যেষ্ঠত্ব বলিয়া অসঙ্গত হয় না। যদি বলেন পরম স্নেহবান শ্রী বলরাম যিনি শেষরূপে স্বীয় অংশ দ্বারা
মস্তকের একাদশে অবলীলাক্রমে পৃথিবী ধারণ করিতেছেন, তথাপি কনিষ্ঠ ভ্রাতার পৃথিবী গোবর্ধন ধারণকালে কি জন্য নিজ প্রভাব বিস্তার করিলেন না? কৃষ্ণ যখন গোবর্ধন ধারণ করছে তখন বলরাম কেন সহযোগিতা করলেন না? ইহার উত্তরেই ইন্দ্রযজ্ঞ ভঙ্গ এবং গোবর্ধনযজ্ঞ প্রবর্তন আমার দ্বারাই কৃত হইয়াছে, অতবে আমি গোবর্ধন ধারণ করব, ব্রজকে রক্ষা করিব, তাহাই আমার ব্রত। এইরূপ তাহার সংকল্পের অন্যথা করা তদংশে শ্রী বলরামের পক্ষে অনুচিত ও অসক্য বটে। যেহেতু কৃষ্ণ চিন্তা করলেন অপরাধ তো আমি করেছি, ইন্দ্রচন্দ্র যদি হয় আমি তো তার ইচ্ছাবৃদ্ধ কাজ করেছি, তা আমি গোবর্ধন ধারণ করব। আর কৃষ্ণের অতিরিক্ত ভক্তবাৎসল্য সে কথাও এখানে দর্শন হয়েছে। তদংশ শ্রী বলরামের পক্ষে, হ্যাঁ, যেহেতু শ্রীকৃষ্ণই সর্বশক্তিমান তাহার ইচ্ছাবশত এই তদংশ সময়ে যথোপযোগী তদীয় শক্তির প্রকাশ হইয়া থাকে, ইহা পরেও যথাস্থানে সিদ্ধান্ত করে। এই স্থলে কোনো কোনো প্রাচীন গোবর্ধন ধারণের প্রতিমাতেও কখনো দেখা যায় যে যশোদা রোহিণী শ্রীকৃষ্ণকে নবনীতাদি সমর্পণ করিতেছে এবং পিতামাতা সমস্তকে সে গোবর্ধনাদি ধারণাদি করিতেছেন। কার্য যদি গ্রন্থে বর্ণিত হয় নাই, কিন্তু এই শ্লোকে স্নেহকাতরা এই পদে সূচিত। যদি কখনো দেখেন যে লাঠিতে গোবর্ধনকে সমস্ত গোপগণ ধারণ করে হেল্প করছে কৃষ্ণকে, তাতে কোনো অসুবিধে নেই, সে কথা বলা হচ্ছে, কেন ওটা ঠিকই রয়েছে। এবং নবনীত খাওয়াচ্ছেন, আমি সে কথা বলেছি আগে, কৃষ্ণ সাত দিন ধরে এমন নয় যে না খেয়েছিলেন, সকলে খাইয়েছেন কৃষ্ণ। এবং কৃষ্ণকে, কৃষ্ণ যে সমস্ত গোপ গোপ সবাই কি দেখছে জানেন, কৃষ্ণ তার দিকে হয়ে দাঁড়িয়ে রয়েছেন। আর একবার রাধারানীর দিকে চোখ পড়ে গেছিল, তো তখন পর্বত, কৃষ্ণ তখন প্রেমেতে বিবশ হয়ে যাওয়ার পরে পর্বতটা হেলে গিয়েছিল, তখন সবাই চিৎকার করা শুরু করে, কৃষ্ণ প্রথমে আবার সম্ভ্রম ফিরে নিয়ে আসেন তিনি, আর সকলে দেখছেন তার দিকে তাকিয়ে রয়েছেন। কৃষ্ণ একই সাথে সমগ্র রস আস্বাদন করেছেন, সেটি হচ্ছে গোবর্ধন লীলা। এই জন্য গোবর্ধন লীলাকে সর্বোত্তম লীলা বলা হয়। রাসলীলায় শুধু মধুর রস আস্বাদন করেছেন, গোপ যখন গোপ বাৎসকে চুরি করেন সেও বাৎসল রস আস্বাদন করেছেন, কিন্তু গোবর্ধন লীলায় একই সাথে সমগ্র রসের সমাহার হয়েছিল, সেই জন্য গোবর্ধন লীলার এত মাহাত্ম্য। দিবি দেবগণ সিদ্ধা সাধ্য গন্ধর্ব চারণা তুষ্ট মমোচ সন্তুষ্টা পুষ্পবর্ষণী পার্থিব। হে রাজন, তখন স্বর্গস্থিত দেব সিদ্ধ সাধ্য গন্ধর্ব চারণগণ তুষ্ট হয়ে স্তুতি এবং পুষ্পবর্ষণ করিতে লাগলেন। কৃষ্ণ গোবর্ধন ধারণ করে আবার ফিরে এসছে, তাই তারা খুব নৃত্য করতে লাগলেন আর পুষ্পবৃষ্টি করতে লাগলেন। হে রাজন, তখন কেবল যে ব্রজবাসীগণেরই আনন্দ হইয়াছিল তাহা নয়, পরন্তু দেবগণেরও অপার অন্যান্য দেবেদের অত্যন্ত আনন্দ তাহাই বলিতেছেন। এইভাবে কৃষ্ণ গোবর্ধন ধারণ করে আসলেন। এরপরে ইন্দ্রের স্তুতি রয়েছে, আমরা পরবর্তীতে পড়ব। তো এখানে কৃষ্ণ বাইরে বাইরে ইন্দ্রের প্রতি অসন্তুষ্ট হচ্ছেন। কৃষ্ণ যখন কোনো লীলা করেন একসাথে অনেক কার্য সিদ্ধি করেন, ইন্দ্রের গর্বনাশ করেছেন আর সঙ্গে সঙ্গে তিনি কী করেছেন, সমস্ত রস একসাথে আস্বাদন করেছেন। ব্রজবাসীদের যে ইচ্ছা যে সকলে অনিমেষ নেত্রে কৃষ্ণকে অনেকক্ষণ ধরে দর্শন করবেন, তারা ব্রহ্মাকে সাপ দেয় যে ব্রহ্মা সৃষ্টিকার্য ভালো জানে না, আর জড় সৃষ্টি করেছে তো কী আর জানে, এই কৃষ্ণের মতো সুন্দর বপু দর্শনের জন্য আমাদের দিয়েছে তো দুটো চোখ, তাতে আবার দিয়েছে পাত। গোপীগণ বলছেন, ব্রজবাসীগণ, অখণ্ডতাং ফলবিদম, এই চোখের সফলতা কোথায়, শ্রীকৃষ্ণের রূপ দর্শন, তারা বলছেন। তো ব্রজবাসীরা কৃষ্ণগত প্রাণ, তো কৃষ্ণের লীলার একটা স্বাভাবিক বৈশিষ্ট্য, কৃষ্ণ বিপদে ফেলবেন আবার তাদেরকে উঠিয়ে নিয়ে আসবেন সেখান থেকে। এইভাবে কৃষ্ণ চান ভক্তদের সেবা করে আনন্দ বিধানের জন্য, তাই অনেক সময় ভক্তরা মনে করে কি শরণাগত হলে আর বিপদ থাকবে না, কৃষ্ণের হাতে। এই সম্পর্কে গুরু মহারাজ একটি উদাহরণ দেন, বাচ্চাকে অনেক সময় মায়েরা কী করে আনন্দ দেওয়ার জন্য হাওয়াতে এরকম ছুঁড়ে দেন, ছুঁড়ে দেওয়ার পর হা হা করতে থাকে, তারপরে কি হয় কৃষ্ণ আবার ধরে ফেলেন, এই সরি পিতামাতা আবার ধরে ফেলেন, তখন বাচ্চাটাকে বারবার করতে থাকলে আনন্দ পায়, কিন্তু প্রথমবার যখন করে তখন কান্নার মতো চিৎকার করা শুরু করে। তো কৃষ্ণের যখন কেউ শরণাগত হবেন তখন আপনার ইচ্ছা অনুসারে চলবে না, কৃষ্ণ যেরকম চান সেটি হবে। তো কৃষ্ণের প্ল্যানে আমাদের এখানে প্রভুপাদকে এতবার বিফলতা দিয়েছে, 1922 সালে তার গুরুদেব আদেশ করেছেন, 1966 সালে 44 বছর ধরে প্রয়াস করছে, সফল হতে পারছেন না, হ্যাঁ, কিন্তু পরবর্তীতে কৃষ্ণ সফলতা দিয়েছেন। তার ফলে কৃষ্ণ কাকে কীভাবে করবেন,
আমাদের প্ল্যানের কোনো কাজ হয় না। সেই জন্য ভক্তদের ক্ষেত্রে কৃষ্ণের প্ল্যান হচ্ছে অন্তিম, কৃষ্ণ যেটি চান সেটিই হবে, আর তার জন্য ভক্তরা কৃষ্ণের পর শরণাগত হয়েও থাকেন যে কৃষ্ণ আপনি, আমি প্রভুপাদ বলছেন কাঠের পুতুল, আপনি যেরকম নাচাবেন সেরকম নাচাবেন, আমাকে রাস্তায় বসালে আমি রাস্তায় বসবো, আমাকে যেখানে চাইবেন, এই হচ্ছে শরণাগত ভক্তদের। এবং ব্রজবাসীরা যেটা বলেছে সেটা করেছে, যদি এখানে ইন্দ্রযজ্ঞ না করতো না শুনতো সেটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু আমরা দেখলাম এটা হচ্ছে ব্রজবাসী। ব্রজবাসী মানে কি, খ্রিস্টের ইচ্ছানুসারে তাদের জীবন, নিজেদের কোনো তাদের প্ল্যান নেই। এইভাবে আমরা গোবর্ধন ধারণ লীলা শ্রবণ করলাম, কালকে আমরা ইন্দ্রের প্রার্থনা শ্রবণ করব। সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গিরিরাজ গোবর্ধন কি, কৃষ্ণচন্দ্র ভগবান কি, গ্রন্থ শ্রীমদ ভগবতম কি, জগৎগুরু শ্রী প্রভুপাদ কি, সমবেত ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দে হরি হরি বল। যারা এই চ্যানেলটা দেখছেন একটু সাবস্ক্রাইব করে দেবেন, 1000 যদি না হয় আমি লাইভ ক্লাস দিতে পারবো না, তো আমি লাইভ চলে আসবো, ঠিক আছে? আপনারা একটু সহযোগিতা করে দেবেন, শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। হরে কৃষ্ণ, থ্যাংক ইউ।